টুলেট খুললে কেন? টুলেট খুললাম, বাড়ি ভাড়া হয়ে গেছে। বাড়ি ভাড়া হয়ে গেছে রানী? আমার ভাগের ফ্ল্যাট, তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি কাকে ভাড়া দিয়েছো? ভাড়া দেই নাই, ভাড়ে নিয়েছি, আমি নিয়েছি। বাবা বাবা, তাহলে বুদ্ধিমানের মতন সিদ্ধান্ত নিয়েছো, তুমি আলাদা ফ্ল্যাটে থাকবে। আলাদা ফ্ল্যাটে থাকবো কেন? আমরা যে ফ্ল্যাটে থাকি সেটার অর্ধেক তো আমার, এত সহজে আমি দাবি ছেড়ে দেব? তাহলে যে বললে ফ্ল্যাট ভাড়া নিয়েছো, ওখানে কে থাকবে? আমার ছোট বোন রাজিয়া আছে না, ওর মেয়ে ইরা, ওর বান্ধবীকে নিয়ে ভাড়া থাকবে এখানে। আর চিন্তা করো না, ভাড়া আমি দিয়ে দিব। সে যাই হোক, 22,000-এর কমে আমি কিন্তু নিব না বলে দিলাম। 22,000 টাকা না, 11,000 টাকা তোমাকে বাড়ি ভাড়া দিব। রাজিয়া যেহেতু তোমার শালি, সেই ভর্তুকি তো তোমাকে দিতে হবে, তাই না? এই যে জীবনটা ভর তুমি আমার লস করাই গেল। আমি তো তোমাকে বিয়ে করার পর থেকে লসে আছি, তুমি বোঝো না এটা? তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। কথা বলতে আসো কেন আমার সাথে? এটা রাস্তা, তোমার ড্রয়িং রুম, এসে ঝগড়া করতেছো ফালতু মহিলা? তুমি ফালতু। আপনি এখনো যান নাই? ও সরি সরি, আসলে অনেক দিন পর খালার সাথে দেখা হয়েছিল, তো এই জন্য আপনার দারুণ চাকরির কথা বলতে মনে নেই। আরে কি, আরে আপনি রাগ করছেন কেন? বলছি তো আমি আপনার দারুণ চাকরি ম্যানেজ করে দিব। আমি এখনই যে খালার সাথে কথা বলতেছি আপনার দারুণ চাকরির ব্যাপারে। আচ্ছা আপনি এক কাজ করেন, এই টাকাটা নিয়ে আমার জন্য এক কেজি চাল এনে দেন না প্লিজ। এবারে নতুন উঠেছি তো এই জন্য কোনো বাজে সদাই করা হয়নি। মানে আমি চাল নিয়ে আসবো? এগুলো আপনি কি শুরু করছেন? হ্যাঁ পরীক্ষা শুরু করেছি। ও মা, আমি আপনাকে বলে চাকরি নিয়ে দিব, তারপর আপনি চাকরি পেয়ে ওই নিচে বসে বসে ঘুমাবেন, চাকরি ঠিক মতো করবেন না, ডিউটি ঠিক মতো করবেন না, তবে দোষ কার উপর আসবে? আমার উপর, বুঝেন নাই? এই জন্য আগে থেকে আপনার পরীক্ষা নিয়ে রাখতেছি, দেখতে চাচ্ছ ধৈর্য কতটুকু। দেন টাকা দেন। এই যে চিন্তা করবো না, চাকরির ব্যবস্থা করে দেবো কিন্তু যান। আপনারা আন্টির ঝামেলার কারণে আমাদের জীবনটা তো শেষ, এখন আবার নতুন দুইজন বাড়িওয়ালি আসছে, আর আন্টি তো একজন আছে, মোটমাট তিনজন। আর আল্লাহ পাকি জানে আমাদের কি হবে। তাইলে এবার বুঝো আমার কত বড় বিপদ হইলো। তোমরা চাইলেই তো এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবা, কিন্তু আমার কি অবস্থা হইব কও? চাচা শুনেন, আমরা আপনার ভাড়াটিয়ে না হয়ে যদি আন্টির ভাড়াটিয়ে হইতাম তাহলে অনেক ভালো হইতো। বাবারে, বিয়া শাদি তো তোমরাও করবা, এই বিপদ থেকে বাঁচার কিন্তু কোনো রাস্তা নাই। জি, বিয়ে করে আপনার মতো ব্যাচেলার লাইফ লিড করার থেকে বিয়ে না করে আজীবন ব্যাচেলার থাকা অনেক ভালো। এইসব কইয়া কেউ কোনোদিন পার পাইছে? পায় নাই, তুমিও পাইবা না। ঠিক আছে, বাড়িতে যাইতেছিলা যাও। না না না, আমি তো বাসে যেতেছি না, আমি তো চিড়িয়াখানা যেতেছি, যাই।